ঈদুল আজহার আগে পরে মোট 7 দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এছাড়া এই সময় মোটরসাইকেলে রাইড শেয়ারিং বন্ধ রাখার কথা বলা হয়েছে। ঈদ উপলক্ষে ও নানুবারের মতো এবারও মহাসড়কে নিত্য ও জরুরি পণ্য পরিবহন ছাড়া অন্যান্য ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এবারই প্রথম মহাসড়কে মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিল সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল চলাচলের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, এজন্য পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না বলেও নির্দেশনা জারি করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সচিবালয়ে রোববার ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।